টি-20 বিশ্বকাপের পরের আসরটি বসবে দুই বছর পর, সেই লক্ষ্যে যেন এখন থেকেই দল গোছানোতে ব্যস্ত বিসিসিআই। অন্তত নিউজিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের জন্য ভারতের দল গঠনে তেমনই আভাস দিয়েছে। সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাঁটাই করেছে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান লোকেশ রাহুলও নেই দলে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই এই ওপেনার। আগামী 27 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি সময়ের মধ্যে রাঁচি, লখনউ ও আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের এই সিরিজে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। এ মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দলের অধিনায়ক ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। কিউইদের বিপক্ষে সূর্যা কুমার যাদব থাকবেন হার্দিক পান্ডিয়ার ডেপুটি। টি-20তে দেশকে 148 ম্যাচে প্রতিনিধিত্ব করা রোহিত শর্মা এবং এই সংস্করণে 115টি ম্যাচ খেলা বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে ভাবনায় পড়ে গেছে তার ভক্তরা। এই দুইজন আগামী টি-20 বিশ্বকাপে ভারতের ভাবনায় নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-20 স্কোয়াডে যারা আছেন হার্দিক পান্ডিয়া, সূর্যা কুমার যাদব, ঈশান কিষাণ, ঋতুরাজ গাইকোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, অর্ষদীপ সিং, উমরান মালিক, শিবম মাবি, প্রীতি শো এবং মুকেশ কুমার।